চলে এলাম প্রতিদিনের মতো আমার প্রতিদিনের কন্টেন্ট। কি সেই কন্টেন্ট? আমার কন্টেন্ট হচ্ছে ম্যান্ডি নেকুশ্রী। নেকুশ্রীর নতুন একটা ক্রাইটেরিয়া শুরু হয়েছে। দিদি, কি ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রত্যেক দিন একটা করে নাচের ভিডিও মেয়ের দেওয়া। ঠিক আছে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে নাচছে, মা একজন বড় ব্লগার, মার একটা শখ থাকে, এগুলি তো মেমোরিজ। আমাদের মতো ইউটিউবাররা ভাবে এগুলি তো মেমোরিজ, আমরা তুলে ধরে রাখি। তা ম্যান্ডিরও তো মনে হতেই পারে যে আমার মেয়ে নাচছে, আমি এটা একটু ভিডিও করে রাখি, একটু ছাড়ি আমার ব্লগিংয়ে, যখন মেয়ে বড় হয়ে যাবে তখন দেখবে যে আমি এভাবে খাটের উপরে নাচতাম। তা প্রথম দিন ছেড়েছে, অনেকেই বলেছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, লিপস্টিকটা ইউজ করো না। কিন্তু কালকে দুইটা ভিডিও ছেড়ে দিল। কেন? ব্লগিং ছাড়ার পরও দুইটা ভিডিও, এবং ভালোই ভিউজ হয়। আর এটা যদি গান, তোমরা বলবে এখন দিদি গানগুলি তো কপিরাইট গান, কপিরাইট গান হলো, কিন্তু এখন নতুন একটা জিনিস এসেছে, যেটা আমি কালকে না পরশু পেয়েছিলাম, আমি দিইনি ভিডিওটা, আমি দিতেছিলাম, কপিরাইট ছিল, আমার দুর্গাপুজো একটা গান ছিল, আমারই মানে গ্রুপের কেউ গান করছিল, এটাতে কপিরাইট ক্লেম আসে, কিন্তু এটাতে বলা হয় এখন ক্লেম না, এটাকে বলা হচ্ছে শেয়ারিং। শেয়ারিং মানে কিছুটা আমি পাবো, কিছুটা ওই লোকটা পাবে। তো আমি আর এসব রিস্ক নিতে রাজি হইনি, ছোটো মোটো ইউটিউবার কোথায় কী করতে কী ভুল করবো, কোথায় কে কী দিয়ে দেবে, বাবা রে আমাদের মানে কী বলে কোনো মতো প্রাণটা নেবেচে থাকি। তো আমি কিন্তু, ওরা তো অনেক বড়, ওরা অনেক নিয়ম টিয়ম জানে, ওরা সব কিছু জানে, তো মানলাম। তাই বলে একটা ভিউজের জন্য, কিছু রেভিনিউজের জন্য তুমি মেয়েটাকে ট্রোল করতে দিচ্ছে মার্কেটে? তুমি বলবে না, বাজে কথা বলবে না, বাচ্চা নিয়ে, বাচ্চা নিয়ে কথা বলতে আমারও রুচিতে বাধে, বিশ্বাস করো ম্যান্ডি, রুচিতে আমারও বাধে, কারণ আমি একটা দিনের শেষে মা। কিন্তু এই যে বাচ্চাকে নাচাচ্ছ, লোককে এত ট্রোলিং করছে, মেয়েটা যখন বড় হবে মেয়েটা কিন্তু এই কমেন্টসগুলি পড়বে, এত যদি না রাখো না কথা, মেয়েটাকে নাচ করাচ্ছ, নাচের কয়টা দিন যেতে দাও না, মেয়েটা তো নাচটা শিখছে। তো এখন তুমি বলবে হ্যাঁ না, মেমোরিজগুলি যেমন প্রথম শিখছিল কেমন, তো একটা ভিডিও করে ছেড়ে দাও, চার পাঁচ দিন পরে আবার একটা ভিডিও করো, বা একটা ভিডিওতে দুটো নাচ হাফ হাফ করে কেটে কেটে করে দাও। কিন্তু একটা মেয়ে নাচছে তো না, খাটের মধ্যে ঘুরছে, ডাফলিওয়ালা গানটার মধ্যে আমি কোনো জায়গায় দেখলাম না ডাফলিটা দেখাচ্ছেও, ও জাস্ট ঘুরছে। 5 বছরের বাচ্চা কিন্তু অনেক ভালো নাচে, অনেক অনেক ভালো। তো আমি ড্যান্স ইন্ডিয়া ড্যান্স বা ওদের কথা ছেড়ে দিলাম, নর্মাল 5 বছরের বাচ্চারা যারা নাচ শেখে, 3.5 ইয়ার্সের বাচ্চারা অনেক ভালো নাচে। সেখানে একটা খাটের মধ্যে, প্রথম কথা হচ্ছে মেয়েটা খাটের মধ্যে নাচছে, তুমি বলবে ওর পায়ের নুপুরটা দেখাচ্ছ, তুমি ছোট্ট করে তোমার নিচে, খাটের নিচে তো জায়গা আছে, নিচে একটু নাচটা দেখাতে, খাটের নিচে বাচ্চাটা ঘুরছে ঘুরছে ঘুরছে, শুধু ওই যে একটা সেকেন্ড নাচ যে কালকে ছিল এটার মধ্যে একটুখানি লিপসিংও করেছে, বাকি কোথাও লিপসিংও করেনি। কেন মেয়েটাকে এইভাবে ট্রো, মা হয়ে মেয়েকে ট্রোল করতে দিচ্ছ? মেয়েটাকে নিয়ে আগেও কথা হয়েছে, এইটুকুন ছোট বাচ্চার হাতে মোবাইল দিচ্ছ, ও নাচ করছে সেটাতে ইনস্টা রিল ছেড়ে দিচ্ছ, এটা কিন্তু আগেও কথা হয়েছে, রিলস ছেড়ে দিচ্ছ, রিলস ছেড়ে, তখন আমি চুপ ছিলাম, ঠিক আছে লোকে করছে, ওমা এখন দেখছি তুমি রোজ একটা করেছো, ঠিক আছে, ওটা আমি অল্প বললাম, কালকে দুটো ভিডিও ছাড়লে, মানে একটা ব্লগিংয়ের ভিউয়ার্স থেকে রিভিনিউস কামানোর পরেও হাজব্যান্ডের তো চ্যানেল আছেই, এখন মেয়েটাকে দিও আবার ব্লগিং চ্যানেলে রেভিনিউস কামানো শুরু করে দিলে, তোমাদের বুদ্ধি মানে সত্যি কোনো তুলনা নেই। হ্যাঁ, বাচ্চাটা নাচছে, নাচটাকে তুমি প্রমোট করো, বাচ্চাদের মোটিভেট করো, তো এইভাবে বাচ্চাটাকে ট্রোলিং হতে দিয়ে না, তোমার বাচ্চার নাচ দেখে অনেক সামনে সবাই সাধু 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 বলবে, কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সেরই চোখ আছে, প্রত্যেকটা ভিউয়ার্সই জানে এর থেকে এই 5 বছরের বাচ্চারা অনেক ভালো নাচতে পারে। শুধু 3 লাখের চ্যানেলের মেয়ে বলে দারুণ দিদি দারুণ, কারণ নেগেটিভ কমেন্টস করবে না, প্লাস ফ্যান ফলোয়িং তো তোমাদের একটা থাকেই। তাই আমি বললাম, আমি আর এ বেশি কিছু বলবো না, বাচ্চা নিয়ে কথা বলতে আমার ভীষণ রুচিতে বাদে, কিন্তু মেয়েটাকে ট্রোল হতে দিও না, মেয়েটাকে লোকের সম্মুখে এইভাবে কহতে দিও না, অ্যাটলিস্ট মেয়েটার জন্য চিন্তা করো, যেন মেয়েটা, হ্যাঁ ধরে রেখেছো মেয়ের প্রথম নাচ, ঠিক আছে মেয়ের প্রথম ভিডিও ধরে রেখেছো, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যেন মেয়েটা ট্রোল না হয়। কয়টা দিন যাক, 2-3টা মেয়ে যাক, মেয়েটা ঠিক পারবে, ঠিক পারবে, ততদিন না হয় ওয়েটই করো। আচ্ছা, এইবার আসছি তোমার মহত্ত্ব গাইতে, নেকুশ্রীর ম্যান্ডির মহত্ত্ব।
নেকুশ্রে মেন্ডি একটা গিফট হারিয়ে ফেলেছে। গিফট হারিয়ে ফেলে সে কি কান্নাকাটি, খুব মন খারাপ, সারা ঘর জোরে সে গিফটটা খোঁজা হলো। গিফটটা কিন্তু দামি গিফট ছিল। কি ছিল গিফটটা? ছিল একটা রূপোর চেন, এবং দিয়েছে একটা বড় চ্যানেল। কে দিয়েছে দিদি? আমি চ্যানেলের নাম তো বলতে পারবো না, নিতু নামে কেউ দিয়েছে, ঠিক আছে? আমি এটুকুনি বলবো, নামটা আমি বলবো না, ভেবো না আমি চ্যানেলের নামটা জানি না, জানি আমি প্রথম অক্ষরটা বলে দিলাম, নিতু নামে কেউ দিয়েছে, আমি নিতু নাম বলবো চ্যানেলের নাম, ঠিক আছে? দিয়েছে, তা সেটা নিয়ে তো, কারণ সে ম্যান্ডির বান্ধবী, তো বান্ধবী কষ্ট পেয়েছে যে আমার আমার চেনটা তুমি কেন দেখালে না, পুরো দুনিয়া খুঁজে হয়ে গেল, চ্যানেলটা চেনটা কোথাও পাওয়া হলো না। আবার বলছে যে আমার কার সঙ্গে কিছু লোক ছিল না, থাকলে ভালো হতো, নেক্সট টাইম যখন বার্থডে হবে তখন গিফট দেখে রাখার জন্য, গিফট গুছিয়ে রাখার জন্য হয়তো কোনো লোক রাখবে। আচ্ছা ম্যান্ডি, আজকালকার দিনে জানো তো বিভিন্ন বিয়েতে, ইনফ্যাক্ট আমি আমার বিয়েতেও চেয়েছিলাম, অনলি ব্লেসিং রিকোয়ার্ড, শুধুমাত্র আশীর্বাদ কামনা করি, নো গিফট বার্থডে করতে পারবে না? কেন পারবে না? কেন পারবে না? তুমি ইউটিউব মিট করো, সব কিছু করো, মানে বাচ্চার বার্থডেটা করো বড় করে, বাচ্চাকে আনন্দ দাও বার্থডে করে, বাচ্চা বলে বাচ্চা তো গিফট না, বলবে যে তোমার যা লাগে আমরা দেব, কিন্তু নো গিফট, যে শুধুমাত্র বাচ্চার জন্য আশীর্বাদ নিয়ে আসবেন। আশীর্বাদ বললেও লোকে ফুলের তোলার সঙ্গে সঙ্গে ক্যাডবেরি তো নিয়েই আসবে। তো নেক্সট ইয়ার যখন তোমার একটা, বুঝে গেছি আজকে প্ল্যানিংয়ের কথা তুমি বলেছো, এটা চেষ্টা করো করতে। তুমি এই প্ল্যানিং না করে যে বড় করে বার্থডে গিফট, বার্থডে এনে বার্থডে গিফট গুছিয়ে রাখার জন্য লোক, লোকে লিখছো আমাদের এখানে বার্থডে ইসেতে তো আমরা ফোন নাম্বার নাম লিখে রাখি, এই টেডি বিয়ার তুমি নিজেও কিনে নিতে পারবে, এই রূপোর হার তুমি নিজেও কিনে নিতে পারবে, কোনো তোমার কাছে ব্যাপারই না। কিন্তু হ্যাঁ, আশীর্বাদ তুমি কিনতে পারবে না, তুমি তো নর্মদা শাশুড়ির কাছে বলেছো, তুমি সেগুলো নিয়েই আসতে পারো, তো তুমি তুমি এটা করতেই পারো। আচ্ছা, কিন্তু তুমি সেটা করবে না, কারণ রূপা সোনা টেডি বিয়ার তোমার গিফট পেতে খুব ভালো লাগে, সেটা তুমি তোমার মেয়েকেও শেখাচ্ছ। আচ্ছা, এইবার চলে আসি আরেকটা ছোট্ট ব্লগ, কালকে আমি মেয়েটার নাম বলেছিলাম, আজকেও আমি বললাম, তার নাম হচ্ছে বাসুবি, তার মাত্র 508 সাবস্ক্রাইবার, সেও গেছিল, সে শুধু যায়নি জানো, সে প্রত্যেকের জন্য গিফট নিয়ে গেছে, নট অনলি ম্যান্ডি আর ম্যান্ডির মেয়ের জন্য, ছোট ছোট ইউটিউবাররা এই বড় বড় ইউটিউবারদের পাশে দাঁড়ানোর জন্য কত কিছু করে, ও সাথীর জন্য, জীবনে সাধনদার জীবন সাথীর জন্য গিফট নিয়ে গেছে, দেখিয়েছে, প্রীতি প্রীতি এবং তার মেয়ের জন্য গিফট নিয়ে গেছে, চিন্তা করে দেখো, তারপর কেয়া এবং কেয়ার মেয়ে ডোনার জন্য গিফট নিয়ে গেছে, একে তো সোদপুর থেকে গেছে, যেহেতু বিনা নিমন্ত্রণও গেছে, সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে গেছে, এবং সে বারবার বলছে, এবং শুধু যে আমার দেওয়া কুর্তি তুমি পরেছো, তারপর আমার জামাটা পছন্দ হয়েছে সব বলছো, কিন্তু একটা বারও বললে না যে ও কালকেও দুঃখ তোমাকে গিফট দেওয়ার জন্য বা তোমার বাড়িতে নিমন্ত্রণ বিনা নিমন্ত্রণ দেওয়ার জন্য, আমাকে অনেকে বকাবকি, আজকে তুমি যেভাবে সরি বললে, যেভাবে তুমি সরি বললে আজকে তুমি এই নিতুকে গিফট হারানোর জন্য, তোমার মেয়ের বার্থডেতে এসেছে না খেয়ে, বিনা নিমন্ত্রণে এসেছে না খেয়ে গেছে, এবং গিফট দেওয়ার জন্য বকা খেয়েছে, তুমি কি একবার পারতে না নিতুর সঙ্গে ওই মেয়েটার নাম বললো একবার সরি বলতে? না, 508 সাবস্ক্রাইবার তো, আর ওর তো প্রায় 2.5 লাখ সাবস্ক্রাইবার। তোমরা মানুষের বিচারটা মানুষকে করো সাবস্ক্রাইবারের সংখ্যাটা দিয়ে, তাই নয় কি? কেন পারতে না তুমি যে হ্যাঁ দেখলাম, কারণ তুমি বলেছো তুমি কমেন্ট পড়েছো, তুমি দেখেছো তুমি কমেন্ট পড়ো, কমেন্ট পড়েই তুমি বজরঙ্গলি লকেটটা তুমি সৌমেনকে পড়িয়েছো, মেয়েকে পড়াওনি, তার মানে তুমি কমেন্ট পড়ো, এর আগেও সৌমেন রাগ করেছিল যখন তোমার মেয়েকে উল্টোপাল্টা কথা বলেছিল নাচের ক্লাস নিয়ে কমেন্টে, তাহলে তুমি কেন নিতুর সঙ্গে সেই বাসুবিকেও বললে না যে দুঃখিত বোন শুনলাম তুমি বললে তো আমার আমার জন্য বকা খেয়েছো, প্লাস ঠিক আছে না হয় তুমি বকা খেয়েছো ঠিক আছে, এটা তুমি নাই বললে, ও বারবার বলছে, ভিডিও তো দেখিয়েছে, তুমি না একবার কি ওরকম ভিডিও দেখে আসতে আর বলতে যে আমি কি বলতে যে তুমি না খেয়ে গেছো, খুব খারাপ লাগছে, যদি মুখে দিয়ে যেতে পারতে বা আরেকবার আমার বাড়িতে এসো, বলবে না। 508 তো আবার চলে এসেছে বলো নিবেদন নিমন্ত্রণে, ভাগ্যিস খায়নি, যদি খেত, এমন যদি অনেক ইউটিউবার নেক্সট টাইমে চলে আসে, ও দুঃখ করে বলেছে দেখো ম্যান্ডির ফুটেজে সবাইকে দেখিয়েছে, কিন্তু অথচ তোমার সাথে কিন্তু ফটোও তুলেছে, ও ভিডিও করেছে, ও কার্তিক পিয়ালির সাথে করেছে, সবার সাথে মোটামুটি করেছে, প্রীতির সাথে করেছে, প্রীতি বলেছে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ও খুব খুশি হয়েছে, কারণ
ছোট ইউটিউবার তো বড়রা বললে যে সাবস্ক্রাইব সংখ্যাটা বাড়ে, যদি তেমন কিছু বাড়িনি, দেখলাম 508ই আছে। এত এত ইউটিউবারের এত এত গিফট, এত এত কথা, ওর কাছে এটাই বড় পাওনা যে বড়দের ও পড়ে যেতে ছিল, পিয়ালি নাকি ওকে ধরেছে, মানে পড়ার হাত থেকে রক্ষা করেছে। ও ভিডিও করতে করতে এই ফুল পাপড়ি আর কার কার একসঙ্গে দাঁড়িয়েছিল, ও পড়ে যেতেছিল, তো পড়া পড়ে যাওয়ার সময় ওকে পিয়ালি ধরেছে। বললাম ভাবতে পারিনি আমাকে কোনো দিন আমার মতো একজন মহিলাকে, মানে এত ছোট ইউটিউবারকে পিয়ালি ধরবে, ও ধন্য হয়ে গেছে পিয়ালি ধরবে। আমি বাস্তবিক একটা কথা বলবো আজকে, আমি এটা তোমাকে ট্যাগ করবো, নিজেকে এতটা ছোট কোনোদিনও করো না। তোমার হতে পারে তুমি 508 সাবস্ক্রাইব, হতে পারে তুমি কোনোদিন 1 লাখ হবে কি না আমি জানি না, তাই বলে এত ছোট করার কোনো মানে হয় না। ধরেছে বলেই ধন্য, ওরা কি ভগবান? ওরা কি ভগবান নয় না? ইনফ্যাক্ট সাধনদার জীবনসাথীকে ও প্রণামও করেছে, আর একটা কথাও বলেছে, সবার সাথে তো মিশলাম, সবাইকে তো দেখলাম, তবে এদের মধ্যে সবচেয়ে ভালো, যা সবসময় বলি সবার মধ্যে এদের সবার ভালো, সবচেয়ে ভালো লেগেছে, কেউ খারাপ পেও না, সবচেয়ে ভালো লেগেছে ও বলেছে ও ভিডিওতে, সেটা হচ্ছে সাথী। সবসময় বলি সবার থেকে আলাদা, এবং সাধনদা কিন্তু এই জায়গাটাকে একটু ভিডিও করে দিয়েছেন, এটাও আমি দেখেছি, এটা আমি দেখেছি। আর ও সাথী ওকে জড়িয়ে ধরেছে, ওর বাড়িতে যেতে বলেছে, আর একটা কথা বলেছে যে খারাপ পেও না, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এদের মধ্যে সবার মধ্যে সাথীকে। এটা আমি সবসময় বলি, সবার থেকে একটু হলো এই সাথী মেয়েটা একটু আলাদা, বায়াসড না, এখন পর্যন্ত আলাদা আছে, এখনও ওই টুপি পরানোটা শেখেনি, এখন আলাদা আছে। এইটুকুনি, নেক্সট টাইম আবার আসবো, তবে আমি আবার ম্যান্ডিকে বলছি মেয়েকে নাচ করাও, দুটো মা তোমার মেয়ে তুমি নাচ করাতেই পারো, এটা আমার বলার কিছু না, ছোট্ট একটা বাচ্চা মেয়ে না, সুন্দর করে দাঁড়াবে, সুন্দর করে নাচবে, দেখতে বেশ ভালো লাগবে। দুই তিনটা নাচ তুমি শর্টস দিতে পারো মেয়ের নাচগুলি, কোনো ব্যাপার না, হ্যাঁ, কিন্তু এইভাবে নাচ শুধু ঘুরছে 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 খাটের মধ্যে, এটাই নাচ হয়ে যাচ্ছে। আর এই যে মেয়ে এটা অভ্যাস হয়ে যাচ্ছে ভিডিও করতে 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 করতে, তারপর কিন্তু মেয়েটা ভিডিও ছাড়া কিছু বুঝবে না, মেয়েটার এমন অভ্যাস হয়ে যাবে না, ও তখন উঠতে মোবাইল, বসতে মোবাইল, নিজেকে সেলিব্রিটি হতে শুরু করে দেবে। এটা একটা ছোট্ট শিশুর পক্ষে কিন্তু সত্যিই ক্ষতিকারক। হ্যাঁ, আর বলছে না ফুল পাপড়ি কেকে, ফুল পাপড়ি, তারপরে ওর মেয়ের যে টিচার সেও তো একজন ব্লগার, যার নাম বলবো কি, আচ্ছা বলেই দিই, শ্রী, পুরোটা বললাম না, শ্রী দিয়ে বললাম, বাকিটা বুঝে নিও, ডট 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 আ। হ্যাঁ, তো এ তো টিচারও রেখেছো বেছে বেছে শুনে একদম ব্লগার টাইপের, তো মেয়ে যেখানেই যাচ্ছে মেয়ে কিন্তু ক্যামেরা ফেস ক্যামেরা অরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সেই মেয়েকে ক্যামেরার থেকে দূরে রাখতে কোনোদিনও পারবে না। সেলিব্রিটি বানাও কিন্তু একটু বয়সের পরে বানাও, তার আগে না। এইটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবো একের পর এক, আমাদের কাজ থেকে আয়দা কোনো কাজ নাই, মাইন্ড সেরে নেয়, ভিডিও করি, এগুলো করেই থাকি আমরা।